গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রাসূলের সহমতে ভালো আছি। তো আমি ঘর গুছিয়ে নিয়েছি আর আজকে নাজমা পা আসেনি, যার কারণে আজকে আমি রান্নাঘরে যাবার আগে ঘর গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা একটু মেসি হয়ে আছে, তো এই জায়গাটা একটু ঠিকঠাক করে দিলাম। তো এই যে আমার ঘর গুছানো শেষ আর ঘর ঝাড়ুও দিয়ে নিয়েছি, এখন আমি রান্নাঘরের দিকে চলে যাব। আর এই সময়টায় আমি দরজা জানালা খুলি না, যার কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব। তো এখন রান্নাঘরে চলে এলাম আর চাটা বানানো হয়েছিল, এটার মধ্যে আমি দুধ মিক্সড করব, করে দুধ চা বানাবো, ওই জন্য চাটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মুগ ডাল ভেজে নিব আর মুগ ডাল রান্না করব। আর মুগ ডাল তো ভেজে রান্না করতে হয়, আর এটা খুব ধৈর্যের ব্যাপার, খুব সময় নিয়ে আর পাশ থেকে সরা যায় না, এভাবে মুগ ডালটা ভাজতে হয়। তো আমি এখন মুগ ডালটা ভেজে নিব, তারপরে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। তো আমার মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে আর আমি এই ফাঁকে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চাটা হয়ে গিয়েছে। আর চায়ের পাতিলটাতে আমি আবার আজকে ডিম রান্না করব, ডিম ফুলকপির ডালনা রান্না করব, তার জন্য ডিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এই কাজগুলো আমি একটু তাড়াহুড়ো করে করে নিয়েছি। আর এই যে ডালটা আমি ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম ডালের মধ্যে পানি দিলে মুগ ডালে যে ঘ্রাণ সেটা চলে যাবে। তো এটা আমি ঠান্ডা করে তারপর ধুয়ে সেদ্ধ বসাবো। তো এটা ঠান্ডা হতে আমি রেখে দিয়েছি। তো এই তো অলরেডি আমার ডালটাও ধুয়ে চুলায় দেওয়া হয়ে গিয়েছে, আর এ সময় কারেন্টটাও চলে গিয়েছে, আর ভাতটাও অনেকটা হয়ে গিয়েছে, একটু সামান্য হতে বাকি আছে। তো যাই হোক, এটা তাপে তাপে হয়ে যাবে। আর আজকে আমি রান্না করব এই যে এখানে কালকে যে দেখিয়েছিলাম সবজিটা, ফুলকপির ডাঁটা আর এই যে মূলা পটল, তো এটা দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব। আর বেগুনটা নিয়ে আসছি আর বেগুন দেব, তো এটা কালকে রান্না করিনি, আজকে এটা করব। আর রান্না করব হলো ফুলকপির ডালনা। তো ফুলকপিটা তো দেখালাম, মানে এটা দেখালামই, আর এই যে মাছটা আর ফুলকপিটা আমি লবণ পানিতে, শুটকিটাও আমি ধুয়ে ফেলেছি, কোনটা থেকে কোনটা দেখাই। আর ফুলকপিটা আসলে পোকা থাকে, ময়লা থাকে, এই জন্য ফুলকপিটা লবণ পানি দিয়ে আমি কুটে বেছে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, ওর মধ্যে জাম পোকা আছে সেটা চলে যাবে। আর এখন আমি শুটকিটা রান্না করার জন্য আমি চুলাই কড়াই দিয়ে দিয়েছি, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, যার কারণে চুলাতে আমি রান্নাটা শুরু করে দিলাম। আর কারেন্টে রান্না করতে গেলে একে একে করতে করতে অনেকটা সময় লেগে যাবে। তো প্রথমে আমি শুটকিটাকে একটু ভেজে নিব, আর এদিকে আমি মুগ ডাল পটল আর মাছের মাথা দিয়ে রান্না করব, এই জন্য পটলটাকেও আমি আগে ভেজে নিয়েছি। তো শুটকিটা ভাজা হয়ে গেল, বেশিক্ষণ ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে। আর এখনকার শুটকিগুলোতে কোনো ঘ্রাণ নেই, আমি এতক্ষণ ধরে যে ভাজলাম তো একটুও গন্ধ পেলাম না, সেই কত শখ করে আমি ঢাকা থেকে শুটকি আনিয়েছি, কিন্তু কোনো গন্ধ নেই, এই শুটকি আর কখনোই খাবো না। এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে নেব, যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, এখানে খুব যে বেশি পেঁয়াজ দিতে হবে তা না, অল্প একটু পেঁয়াজ দিলেই হবে। তো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর দিয়ে নেবো এখন হলো একটু রসুন কুচি, এটাকে একটু হালকা ভেজে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। শুটকির তরকারি আমার কাছে আসলেও মানে খুব একটা এসব ভালো লাগে না, ওই লোটা শুটকিটাই ভালো লাগে, তারপরেও মাঝে মধ্যে খেতে মন চায় তখন এভাবে রান্না করি। এখন একটু আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম আর আদা রসুন বাটা, এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু পানি দিয়ে নেব, নয়তো আবার দেখা যাবে যে পুড়ে যাবে। একটু পানি দিয়ে নিলাম, এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। আসলে এরকম মিক্সড সবজি দিয়ে শুটকি রান্না আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমার খুব একটা তেমন ভালো লাগে না, তারপরেও এই তো মাঝে মধ্যে খেতে মন চায় তখন রান্না করি। আসু যেহেতু আমি ফুলকপি ডাঁটাটা রান্না করব, এই জন্যে কী দিয়ে রান্না করব, তখন আমি এটাই ভাবলাম যে একটু শুটকি দিয়েই করি, এমনি এমনি হয়তো ভালো লাগবে না। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো হলো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, এটা বারবার বলতে ভালো লাগে না, সবাই জানে রান্না, সেহেতু বলার প্রয়োজন নেই। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিয়েছি। আর আমি সবগুলো সবজি দিলাম না, কারণ অনেকগুলো হয়ে যাবে,
আর এই যে ডাটাটা আমি পরে দিব, যেহেতু সেদ্ধ করা আছে, আর ওটুকু ডাটা আমি মানে সবজিটা রেখে দিলাম। সেটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব অল্প তাপে। তো লবণ দেওয়া হয়নি, তো এখন লবণটা দিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে পানিও দিয়ে নিলাম মানে কষানোর জন্য। তো এখন এটাকে ঢেকে রেখে দেব। তো আমি আসলে অলরেডি শুটকিটা অনেকখানি হয়ে গিয়েছে মানে কষানো, আর একটু পানিও দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম শুটকিটা, আর আমি হলো সবজিটাও দিয়ে দিলাম। আর আমি কড়াইটা চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ ওই কড়াইটাতে আবার আমি মুগ ডালটা রান্না করব, আর ছোট কড়াইটাতে হয়তো ধরতো না, এই জন্য আমি আগে ওটাতে একটু করে নিয়েছি, করে নরম হয়ে কমে গিয়েছে যখন, তখন আমি এটাতে আবার এক্সচেঞ্জ করে দিলাম। তো এখন এটা হতে থাক, এখন আমি মুগ ডালটা প্রিপারেশনটা নিয়ে নিব। তো কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব, আর তেলটা গরম হলে তখন আমি পরে সবকিছু একে একে অ্যাড করে দেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নে একটা শুকনো মরিচ দিয়ে নিলাম। তো শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা আমি খুব একটা ব্রাউন করব না, একটু হালকা ভাজা ভাজা করব, তারপরে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো এদিকে শুটকিটা আমি একটু শেয়ার করি, এই তো শুটকির পানিটা শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, তবে ডাঁটাটা মনে হয় আর একটু সেদ্ধ হবে। এই তো ডাঁটাটা আসলে শুধু ভাপ দেয়া আছে, মানে একদম সেদ্ধ করে আমি ভাপ দিইনি, জাস্ট একটু ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছিলাম, তো যার কারণে ডাটাটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। তো আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম, আর ওদিক দেখতে যাই এদিকে আমার পেঁয়াজটা পুড়ে গিয়েছে। তো পেঁয়াজটা যেহেতু পুড়ে গিয়েছে, তো আমি এখানে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। তো তারপর এখন আমি এর মধ্যে হলো মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে নেবো হলো মরিচ গুঁড়ো। এই মশলাটাকে আমি এখন কষিয়ে নিব, আর তেলের মধ্যে দিয়ে দিলে কালারটা ভালো আসে, তো পুড়ে যাচ্ছিলো যার কারণে আমি আর একটু পানি দিয়ে নিলাম, আর পেঁয়াজটা মশলা দিতে দিতে পেঁয়াজটা আরও খানিকটা পুড়ে গিয়েছে। আসলে মশলার কারণে আজকে আমার তরকারিটার লুকটা অন্যরকম হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু বাটা পেঁয়াজ দিয়ে নিলাম, যেহেতু পেঁয়াজটা পুড়ে গিয়েছে এই জন্য আর একটু বাটা পেঁয়াজ দিলাম, আর দিয়ে নিলাম হলো আদা রসুন বাটা। তো এটাকে আমি একটু কষিয়ে নেব, এই তো ফুটে গিয়েছে, তো খুব একটা বেশি যে কষাবো তা না, এই যে তেল উপরে উঠে এসেছে। এর মধ্যে এখন আমি হলো মাছগুলোকে দিয়ে নেব, এই যে মাছের মাথাটাকে আমি ভেজে রেখেছিলাম, আমি এখন একটু কেটে নিয়েছি আর একটা টুকরা দিয়ে নিলাম, এখন এটাকেও কষিয়ে নেব। তো এটা কষাতে কষাতে মানে এর মধ্যে একসাথে পটলটাও আমি দিয়ে নেব, একসাথে দুটা পটল আর মাছটা একসাথে কষিয়ে নেব। এই যে ভাজা পটলটা দিয়ে নিলাম, আর আমার এই মুগ ডাল দিয়ে পটলের রেসিপি একটা আমার চ্যানেলে আছে, এর আগে আমি শেয়ার করেছি। তো তখন আমি মুড়ি মাথাটা দিইনি, মাছের মাথাটা, আজকে আমি মাথা দিয়ে করছি। পটলটা অপশনাল, শুধু মুড়ি দিয়েও ভালো লাগে, আমি ওটা দিয়ে বেশি করি। তো আজকে মন চাইলো যে দুটা একসাথে দিই, এই জন্য আমি পটলটাও দিলাম। তো পটলটা যেহেতু ভাজা ছিল এই জন্য সেদ্ধ হতে সময় লাগেনি, তো আর একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নিব, তারপর আমি ডালটা দিয়ে দিব। এই যে শুটকিটার মধ্যে আমি এখন বেগুন দিয়ে নিলাম, এখন বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তাপে তাপেই করে নেব, আর বেগুনটা সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর ওই চুলায় আমি ফুলকপির তরকারিটা দেবো, তার জন্য আমি ওই পাশটা দেখালাম। আর এই তো এটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, তার একটু পানি দিয়ে নিলাম, এখন এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দেবো সেদ্ধ। আর মুগ ডালটা তো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, কাজে এই রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না, অল্প একটুতে হয়ে যাবে। তো মুগ ডালটা দেখতে পাচ্ছেন, আর কড়াইটা খালি বারবার ঘুরছে, আসলে ফ্ল্যাট
মানে ফ্ল্যাট পাত্র না হলে চুলাটায় সব মানে একটু না ধরে করলে এরকমই করে। তো আমি ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন ডালটাকে একটুখানিক্ষণ আমি কষিয়ে নিব। তো ডালটা যেহেতু শুকনা তো বারবার তলায় লেগে যাচ্ছে, যার কারণে খুব বেশি কষাবো না। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে নিলাম, আর একটু পানি অ্যাড করব। তো এই মুগ ডাল আর মুড়ি ঘন্ট আমার কাছে ভালোই লাগে, অনেক টেস্টি হয় এই মুড়ি ঘন্টটা, খুব ভালো লাগে। আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম কিন্তু আসলে আনা হচ্ছিল না। তো এখানে আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম ফেড়ে। তো এটা অলমোস্ট আমার হয়ে গেল, এখন ফুটে উঠলে ঝোলটা কমে আসলে আমি নামিয়ে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেকটা কমে গিয়েছে। আর এখন একটা টমেটো দিয়ে নিলাম, তলায় লেগেও যাচ্ছে বারবার। একটা টমেটোটা এখন একটু মজে আসলেই হয়ে যাবে। আর এই যে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো আমার মুড়ি ঘন্টটা রেডি। একটু ঘি থাকলে এর মধ্যে ঘি দিলে আরো টেস্টি হতো, কিন্তু ঘি নেই তাই ঘিটা আমি দিতে পারলাম না। আপনাদের থাকলে আপনারা দিয়ে নেবেন। মুড়ি ঘন্ট হয়ে গিয়েছে, আর এদিকে ফুলকপি সরি আমার মানে শুটকির তরকারিটাও হয়ে গিয়েছে। এখন এটা অল্প একটু সামান্য আছে, আমি ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে শেষ। আর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নিব। তো আমার ওগুলো তরকারি হয়ে গিয়েছে। আর আমি অলরেডি এখানে কড়াইয়ে আলু আর ফুলকপিটা ভাজতে দিয়েছি। ফুলকপিটা একটু তেলের মধ্যে ভেজে রান্না করলে ভালো লাগে, আর এখনকার ফুলকপি তো অনেকটা মানে কেমন জানি একটা অনেকদিন হয়ে গেলে যেরকম একটা গন্ধ গন্ধ সেটাও চলে এসছে, তো ওটা না ভাজলে ভালো লাগবে না। আর এদিকে আমি কড়াইয়ে হলো ডিমটা ভেজে নেব। তো এই যে ফুলকপিটাতে আমি অলরেডি ওদিক করতে করতে এদিকে আমি মশলাও দিয়ে নিয়েছি। এখানে দিয়ে নিয়েছি হলো রেগুলার যা মশলা লাগে, আর পেঁয়াজ কুচিও এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, তো এগুলো দেখানো হয়নি। আর বাটা পেঁয়াজ দিয়েছি, আদা রসুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো তো মাস্ট সব তরকারিতে, এগুলো দিয়ে নিয়েছি। তো এখন একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটা আমি ঢেকে অল্প আঁচে রান্না করব কষে কষে। আর আমি যে এখানে ডিম ভাজার জন্য আমি ডিমে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি, ডিমে আলাদাভাবে আমি হলুদ মেশাই না, আমি তেলটার মধ্যে একটু হলুদ ছেড়ে দিই। লবণ দিব না আজকে, লবণ দিলে মনে হয় যে আর একটু বেশি ফুটে গায়ে ছিটে ছিটে আসে। তো আমি এটাকে একটু উল্টে পাল্টে ভালো মতো ভেজে তুলে নিব। তো ভাজা শেষ, দেখতে পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো ডিমটা আমি তুলে নিলাম। অনেকে আছে ডিমটা খুব একটা ভালো করে ভাজে না, তো ওটা আমার কাছে ভালো লাগে না। তো এই তো এটাও কষানো হয়ে গিয়েছে, এখন আর একটু পানি দিয়ে নিলাম। ঝোলের জন্য আমি যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে নিলাম। এই তো ডিমগুলার লুক দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি ডিমগুলো, কি সুন্দর লাল লাল করে ভেজেছি আমি। আর এটা ফুটে উঠলে তারপর আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। এই যে শুটকির তরকারিটাও শেষ, আর এই যে মুগ ডাল। তো ফুলকপিটা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিব। তো ডিমগুলো দিয়ে দিলাম, এখন আমি ডিমগুলোকে সাথে আবারও ফুটিয়ে নেব, কিছুক্ষণ চাল করে নেব। এই কড়াইটাও দেখতে পাচ্ছেন যে বারবার পাকে পাকে ঘুরতেছে, তার এই কড়াইটা একটু মানে কি বলে মেল হওয়ার কারণে মানে ডিমগুলো ঠিকঠাকভাবে ডুবছে না। তো আমি ছুরি দিয়ে ওটাকে ডুবানোর চেষ্টা করছি। তো এটা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে নিলাম হলো গরম মশলা গুঁড়ো। আর ডিমের তরকারিতে তো গরম মশলা গুঁড়ো দিতেই হবে, নয়তো ঠিকঠাক টেস্টটা আসবে না। আর এখন দিয়ে নিলাম হলো টমেটো কুচি, আর দিয়ে নিলাম হলো দুইটা কাঁচা মরিচ, কারণ আমি শুকনো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। তো এটা আবার রেডি, নামানোর আগে ধনে পাতা দিয়ে নিব।
এই তো আমার ফুলকপি আর ডিমের ডালনার ফাইনাল লুক। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি আর টেস্টি হতে পারে। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আর এই যে মুগ ডালটাও ট্রাই করবেন। অনেক অনেক ইয়ামি ছিল আজকে রান্না বান্না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি মাছগুলো কুটে নেবো, এটাকে আর ফ্রিজে রাখবো না। তো এখন আসছি, আল্লাহ হাফেজ।